হ্যালো মাই ডিয়ার লোয়া শিশু স্টুডেন্ট, সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। চলো দেখে নিই এই সপ্তাহে আমরা ইংরেজি ক্লাসে কি কি করলাম। আমরা যেহেতু এ পর্যন্ত ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দুটোই শেষ করেছি, তাই আমরা বলেছিলাম যে এই সপ্তাহ থেকে আমরা ওয়ার্ড শুরু করব, তাই না? আমরা শুরু করে দিয়েছি। দেখো এখানে মিস রেডি করে নিয়েছি, প্রথমে আমরা তিনটা ওয়ার্ড দিয়ে শুরু করেছি এই সপ্তাহে। সেটা হচ্ছে, এটা প্রথমে আমি একটা অ্যাপেল এঁকে নিয়েছি। অ্যাপেল মানে এ ফর অ্যাপেল, না? এখানে আমি এটা রেড মার্ক দিয়ে করে রেখেছি, রেড মার্কার দিয়ে। তাই এ ফর অ্যাপেল, তোমরা বাসায় এ দিয়ে নিতে পারো অথবা ছবি এঁকেও করতে পারো। অ্যাপেল স্পেলিংটা কি? এ পি পি এল ই, অ্যাপেল। এ পি পি এল ই, অ্যাপেল, বা এ ডবল পি এল ই, অ্যাপেল। এবার আমরা চলে যাচ্ছি নিচের পিকচারে বা ছবিতে। এখানে একটা বলের ছবি আছে, আমরা জানি বি ফর বল। বল স্পেলিংটা কি? বি এ এল এল, বল। বি এ ডবল এল, বল। তোমরা যেভাবে বলতে সুবিধা হয় সেভাবে বলবে। তারপর এখানে একটা বিড়ালের ছবি এঁকেছি। মিসের বিড়ালটা কেমন হয়েছে জানি না, চেষ্টা করেছি। এখানে একটা বিড়াল মানে ক্যাট, সি ফর ক্যাট। স্পেলিংটা চলো দেখে নেই, সি এ টি ক্যাট, সি এ টি ক্যাট। তোমরা যখন লিখবে শুধু বাসায় আপনারা এইটুকু একটু খেয়াল করবেন যে আমাদের লাইনগুলো ঠিকঠাক থাকছে কিনা। ক্যাপিটাল লেটারগুলো উপর থেকে আসবে, স্মল লেটারগুলো মাঝখানের থেকে অনেকগুলো উপর থেকে আসে, সেই লাইনগুলো আমাদের খেয়াল রেখে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তাহলে এই সপ্তাহে তিনটা ওয়ার্ড থাকলো, এ ফর অ্যাপেল, বি ফর বল অ্যান্ড সি ফর ক্যাট, ঠিক আছে? আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এবং লিখবেন বারবার। এবার চলেন আমরা দেখে নিই রাইমস ক্লাসে আমরা কী করেছি এই সপ্তাহে। সেটা হচ্ছে আমরা নাম্বার রাইমস করেছি চার লাইন। এই চার লাইনে আমাদের পরীক্ষাতেও থাকবে, আমরা এই চার লাইনে শিখবো। চলেন তাহলে আমরা একটু করে নিই নাম্বার রাইমস, ঠিক আছে? রেডি, ওয়ান টু থ্রি স্টার্ট। ওয়ান টু থ্রি ফোর ফাইভ, ওয়ান্স আই গট আ ফিশ অ্যালাইভ। সিক্স সেভেন এইট নাইন ten, then I let it go again. আরেকবার পড়ছি, one two three four five, once I caught a fish alive. six seven eight nine ten, then I let it go again. Okay, বাসা প্র্যাকটিস করতে থাকো এবং বারবার ভালোভাবে প্র্যাকটিস করলে টেনতে মুখস্থ হয়ে যাবে। আর অবশ্যই জুম ক্লাস অ্যাটেন্ড করতে হবে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, নেক্সট উইক আবার দেখা হবে। টা টা।